কোথায় সোজা করবি তুই? ঠিকই আছে, এই ধরা জং তো যে বাবা গিরা হয়ে যা বিরাট বড় আওয়াজ পাই চিশান সাপ। নমস্কার, প্রকৃতি বান্ধব ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। রাত্রি 11:05 ফোন আসে চন্দ্রকোনা থানার ঝাঁকড়া গ্রাম থেকে যে বসত বাড়িতে ভয়ঙ্কর বিষধর সাপ প্রবেশ করেছে। আমি 11:05 ফোন পাওয়ার পর আমি ফিল্ডে গিয়ে পৌঁছাই ঝাঁকড়া গ্রামে, তখন বাজছে রাত্রি 12:05। আমি ফিল্ডে এসে দেখতে পাচ্ছি ভয়ঙ্কর বিষধর সাপ রান্নাঘরে যে জানলা খোলা ছিল সেই জানলার মধ্য দিয়ে প্রবেশ করেছে। ঘটনাটা এটাই, ফ্যামিলির মেয়েরা যখন খাবার আনতে রান্নাঘরে যায়, গিয়ে দেখে যে ভয়ঙ্কর বিষধর সাপ ওই ভাতের হাঁড়ির পাশেই বসে আছে। তারা কোনো রকম কাল বিলম্ব না করে ফ্যামিলির লোকেদেরকে ডাকতে থাকে এবং সাপটি বার করার জন্য বহু চেষ্টা করে ফ্যামিলির লোকজনেরা, কিন্তু কোনো রকমেই রান্নাঘর থেকে ওই সাপটি ওরা বার করতে পারেনি। শেষ পর্যন্ত ওরা আমাদেরকে ফোন করে, আমি ফিল্ডে এসে পৌঁছেছি, পৌঁছে দেখছি ভয়ঙ্কর বিষধর সাপ ভাতের হাঁড়ির পাশেই বসে আছে। আমরা যার ফোনে এই ঝাঁকড়া গ্রামে পাথরপাড়া এসে পৌঁছেছি তার মুখ থেকে শুনে নেব কীভাবে কী ঘটনা ঘটেছিল। দেখতে থাকুন সেই দুর্ধর্ষ স্পেকটাকেল কোবরা রেস্কিউয়ের ভিডিও। মধ্যরাতে আমাদের বাড়িতে সাপ বেরিয়েছে, সাপ বেরাতে আমরা ডিপার্টমেন্টে ফোন করেছি, ডিপার্টমেন্ট থেকে এই কাকু আসছেন সাপটা উদ্ধার করতে আর কি। আমরা কীভাবে বাড়ির মতো থেকে বিশাল আকার গোগ্র সাপ উদ্ধার করলাম সেটা দেখতে থাকুন। সাপ চলে যাচ্ছে, এই ভীষণ ফ্যানটা তো বিরাট বড়। হ্যাঁ বিরাট বড় তো দেখেছি তো, বিরাট বড়। দাঁড়া ভীষণ, নিচু দি নিচু দিয়ে লাইটটা দেখা, আমাকে লাইটটা দেখা। এই এই মুখটা আমার সোজা আছে, মুখটা আমার সোজা আছে। বিরাট বড় বালতি বলে যাচ্ছে আবার। ঈশান সাপ তো জলের বালতিতে গলে যাচ্ছে, জলের বালতিতে গলে যাচ্ছে, জলের বালতিতে জলের বালতি থেকে বার করা যাচ্ছে না। বিশাল বড় বুঝছো না, আস্তে আস্তে বেশি আমি যাচ্ছি, আস্তে আস্তে গেল ফোনে। গিয়ার সিস্টেম
পালাচ্ছেন কোথায় দাঁড়ান এখানে? শুনুন না, আমরা আমাদের অফিসিয়ালি সচেতনতা বার্তা দেবো, আপনারা শুনে রাখুন। এটা হচ্ছে পুরুষ, শুনে রাখুন। সাপ সম্বন্ধে সচেতনতা বার্তা, এটি হচ্ছে গোগ্র সাপ। আমাদের পশ্চিমবাংলায় যে চারটি ভয়ঙ্কর বিষধর সাপ আছে তার মধ্যে এইটি একটি। একে বলা হয় গোখ্র, গোখুরে, স্পেকটাকেল কোবরা, ইংলিশে বলা হয় স্পেকটাকেল কোবরা, সায়েন্টিফিক নেম হচ্ছে না জানা। অ্যাকচুয়ালি কি এখন ওই কিছুটা আমাদের যে গরমের প্রভাব পড়েছে না, যার জন্য এই বড় বড় বিশাল বড় বড় গোগ্র সাপগুলি বেরিয়ে যাচ্ছে। সবসময় মনে রাখবেন যে সাপে কাটলে তিনটে জিনিস মনে রাখবেন। নাম্বার ওয়ান, 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র। আমি যে গ্রামটি রেস্কিউ করছি এই গ্রামটির নাম কি? ভাটপাড়া বললে হবে না, এটা নিশ্চয়ই ঝাঁকড়া। ঝাঁকড়া এর সাপ কাটলে 100 মিনিটের মধ্যে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র হিসাবে চন্দ্রকোনা হসপিটাল। সাপে কাটলে তিনটে জিনিস সবসময় মনে রাখবেন। নাম্বার ওয়ান, 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র। নাম্বার টু, ক্ষত স্থানে এগিয়ে, মানে সাপটি যেখানে কাটবে তার এগিয়ে কখনো বাঁধন দেবেন না। যদি সেই সাপটি আবার রেসাল ভাইপার অর্থাৎ চন্দ্রগড়া সাপ হয়ে থাকে তাহলে ওর বিষ, হিমোটক্সিস বিষ, আপনার মাংস গলিয়ে দেবে, পচিয়ে দেবে, অঙ্গ হানি হবে। সাপে কাটলে কখনোই ক্ষতস্থানে গিয়ে বাঁধন দেবেন না। তৃতীয়ত, সাপে কাটলে কখনো ওঝার কাছকে যাবেন না। ওঝার কাছকে গেলে কি হয়, ওঝা ওই 100 মিনিট সময়টা আপনার হারিয়ে দেয়। হারিয়ে দেওয়ার পর যখন বলে ডাক্তারখানায় যাও, ডাক্তার কি বলে, টাইম ইজ ওভার। এরা প্রচণ্ড বিষধর, এদের বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন। এই 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 সাপ কামড়ালে কি হয় জানেন কি, রক্তকে ক্লট করে দেবে, ক্লট মানে বসিয়ে দেবে, বসিয়ে দেবে। এরা প্রচন্ড বিষধর। এটি পুরুষ, পুরুষ মহিলা আছে 100%। আমি বলি আমাকে একটা ফার্স্ট থলে দিন, এটা প্রায় 6 ফুট আমি সাপটা ছাড়বো আর থেকে মুখটা বাঁধার জন্য দৌড়ে গিয়ে বসন্তে গরমে হাওয়া পড়ে যেতে এখন যেগুলি বেরোবে সবগুলি বড়। আমাদের নিয়ম হচ্ছে এটা গভর্নমেন্টের হচ্ছে, একে যেমন আপনি রেস্কিউ করছেন তেমন সুষ্ঠু ভাবে ওকে জঙ্গলে রিলিজ করতে হবে।
হ্যালো, শুনো ভালকে, হ্যাঁ আমি খাবো, ভয় করে আসছো, ঠিক আছে না।